যাত্রা শুরুর দ্বিতীয় দিনই মালদায় আক্রান্ত হলো হাওড়াগামী ডাউন বন্দে ভারত এক্সপ্রেস। মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে ছোড়া হলো পাথর, ভাঙলো C-13 কামরার দরজার কাঁচ, ক্ষতিগ্রস্ত ট্রেনের জানলাও। এই ঘটনায় নর্থ ফ্রন্টিয়ার রেলের তরফে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে শামসি স্টেশনে আরপিএফ এর কাছে অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার তদন্ত কমিটি গঠন করেছেন। কতদূর থেকে পাথর ছোড়া হয়েছিল, এই ঘটনায় কারা যুক্ত তা নিয়ে তদন্ত শুরু করেছেন রেলের আধিকারিকরা। মালদায় বন্দে ভারত লক্ষ্য করে পাথর, এনআইএ তদন্ত চান শুভেন্দু অধিকারী। বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান ওঠার বদলা নয় তো? হাওড়া স্টেশনে জয় শ্রীরাম স্লোগান নিয়ে সংঘাতের প্রসঙ্গ তুলে টুইট শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী রেলমন্ত্রীর কাছে ট্রেনে হামলার এনআইএ তদন্তের দাবি। বাংলাকে কালিমালিপ্ত করার চক্রান্ত হতে পারে, পাল্টা আশঙ্কা তৃণমূলের। প্রথমে পাথর ছুড়ে বিবৃতি দিয়ে নোংরা রাজনীতি, পুরোটাই পরিকল্পিত চিত্রনাট্য। কারা বন্দে ভারতের ক্ষতি চাইবে, প্রকৃত তদন্ত চেয়ে পাল্টা টুইট কুণালে। প্রকৃত তদন্ত চেয়ে পাল্টা টুইট করেছেন কুণাল ঘোষ। বন্দে ভারত এক্সপ্রেসে হামলা, বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের। মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম বলায় তার হয়তো রাগ আছে। একটা এত ভালো ট্রেন তাকে এইভাবে নষ্ট করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এবার হতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে সাধারণ মানুষ জয় শ্রীরাম বলেছিল, সেই জন্য তার হয়তো রাগ আছে। সেখানে এনআরসির সময় যাদেরকে দিয়ে ট্রেন পোড়ানো হয়েছিল তাদেরকে দিয়ে ট্রেনে ঢেল মারা হচ্ছে। আর যাই হোক, জয় শ্রীরাম বলেছেন যারা তারা তো ট্রেন পোড়াতে আসেনি। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, যাত্রা শুরুর দ্বিতীয় দিনই মালদায় আক্রান্ত হলো হাওড়াগামী ডাউন বন্দে ভারত এক্সপ্রেস। মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে ছোড়া হলো পাথর, ভাঙলো C-13 কামরার দরজার কাঁচ, ক্ষতিগ্রস্ত ট্রেনের জানলাও। এই ঘটনায় নর্থ ফ্রন্টিয়ার রেলের তরফে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে শামসি স্টেশনে অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার তদন্ত কমিটি গঠন করেছে। যাত্রা শুরুর দ্বিতীয় দিনই মালদায় আক্রান্ত হলো হাওড়াগামী ডাউন বন্দে ভারত এক্সপ্রেস। মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে ছোড়া হলো পাথর, ভাঙলো C-13 কামরার দরজার কাঁচ, ক্ষতিগ্রস্ত ট্রেনের জানলাও। এই ঘটনায় নর্থ ফ্রন্টিয়ার রেলের তরফে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে শামসি স্টেশনে আরপিএফ এর কাছে অভিযোগ দায়ের হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, মালদায় বন্দে ভারত লক্ষ্য করে পাথর, এনআইএ তদন্ত চান শুভেন্দু অধিকারী। অন্যদিকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বিস্ফোরক অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার, তিনি বলছেন মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম বলায় তার হয়তো রাগ আছে। দেখুন, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দুষ্কৃতকারীরা ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়েছে, তাতে প্যাসেঞ্জাররাও আহত হয়েছে। আপনারাই রিপোর্ট করেছেন বিভিন্ন ক্ষেত্রে, এগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা। আর মালদাতে এই নিয়ে যদি বলেন তদন্ত, তাহলে প্রথমেই আমি বলবো মালদার যিনি MLA আছেন বিজেপির, তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। NIA সব কিছুতে চাওয়ার যদি ব্যবস্থা হয়, তাহলে শুভেন্দু অধিকারীর গাড়ি সার্চ করা এবং গাড়িতে যে টাকা পয়সা এবং অন্য নিষিদ্ধ দ্রব্য সেন্ট্রাল সিকিউরিটির আড়ালে পাচার করা হচ্ছে সেগুলো তদন্ত করে দেখা দরকার এখনই। এবং আরও বেশি দেখা দরকার যে এইখানে পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্যে কারা কারা এখানে যুক্ত আছেন, কারণ সব জায়গায় বোমা উদ্ধার করা, টাকা উদ্ধার করা করছে রাজ্যের পুলিশ। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকেই জবাব দিতে হবে। মালদাতেই এই ঘটনা হলো, যদি এটা চক্রান্ত হয়ে থাকে যে কথা বলেছেন, তাহলে তো প্রথমেই হচ্ছে মালদার যিনি MP বিজেপির, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তার অনুগামীরা এইভাবে একটা ঘটনা ঘটিয়ে রাজ্যের বদনাম করার চেষ্টা করছে কিনা। ধন্যবাদ আপনাকে।
যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই মালদায় আক্রান্ত হলো হাওড়াগামী ডাউন বন্দে ভারত এক্সপ্রেস। মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে ছোড়া হলো পাথর, ভাঙলো C-13 কামরার দরজার কাচ, ক্ষতিগ্রস্ত ট্রেনের জানলাও। এই ঘটনায় নর্থ ফ্রন্টিয়ার রেলের তরফে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে শামসি স্টেশনে RPF এর কাছে অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার তদন্ত কমিটি গঠন করেছেন। কত দূর থেকে পাথর ছোড়া হয়েছিল, এই ঘটনায় কারা যুক্ত তা নিয়ে তদন্ত শুরু করেছেন রেলের আধিকারিকরা। নিন্দা তো করুক যে কাজটা ঠিক হয়নি, এটা দেশ বিরোধী, দেশ সম্পত্তি নষ্ট করা হচ্ছে, দেশের অগ্রগতিতে বাধা দিচ্ছে যারা, এদের সুর শুনে বোঝা যায় যে পেছন থেকে কোনো না কোনো ব্যাপার আছে। আমরা এটা নিন্দা করি। সরকারের তন্ত্র এত আজ বিস্তৃত হয়ে গেছে, এত সক্রিয় আছে, প্রত্যেকটি গতিবিধি তাদের জানা থাকে, তারা খবরও পায় এবং আছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের প্রশাসন নয় যে কোথায় কী হচ্ছে কেউ জানে না, আর বসে আছেন পেছন থেকে কোটি কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর, ডান দিকের বাঁ দিকের লোকেরা লুট করছে কোটি কোটি টাকা, এরকম তন্ত্র নয় ভারতবর্ষের। মালদায় বন্দে ভারত লক্ষ্য করে পাথর, কুণাল ঘোষের কি বক্তব্য শুনব। উত্তরপ্রদেশের যোগী রাজ্য, ডবল ইঞ্জিন সরকার, বিজেপির সরকার গত কয়েকদিনে তিনবার আক্রান্ত হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। তো তাহলে সেখানকার ল অ্যান্ড অর্ডার, সেখানকার পরিস্থিতি, সেখানে এনআইএ তদন্ত হবে না কেন? দিলীপবাবু, শুভেন্দুবাবুরা বলবেন আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ট্রেনের উপর পাথর ছোড়ার তীব্র নিন্দা করছি, কিন্তু ওনারা ইস্যু তৈরির জন্য করছেন কিনা, আর আইন তো সব জায়গায় একরকম হবে, বাংলা এনআইএ চাইবেন, আর যোগী রাজ্যের বেলা টুইট হবে না, দুটো কি করে হবে? সুতরাং এনারাই এই বন্দে ভারত এক্সপ্রেসকে কেন্দ্র করে একটা প্ররোচনামূলক রাজনীতি শুরু করছেন কিনা, সস্তা রাজনীতি করছেন কিনা, সেটাই আগে তদন্ত হওয়া দরকার। চোখ রাখবো পরের খবরে। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট গার্ডেন রিচে আমির খানের বাড়ির পর ফের কলকাতায় টাকার পাহাড়ের হদিশ মিলল। গতকাল বড়বাজারের বিভিন্ন এলাকায় হানা দিয়ে প্রায় 59 লক্ষ টাকা উদ্ধার করল কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখা। এমজি রোড রবীন্দ্র সরণী এলাকায় বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে এই ঘটনায় এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত 6 থেকে 7 ঘন্টার অপারেশনে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ নগদ টাকা। যত্রতত্র এই জাতীয় হাওলা ব্যবসা ক্ষেত্রে কলকাতা হচ্ছে একটা দারুণ মাধ্যম এবং নিশ্চিত জায়গা, কারণ এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, এখানে তদারকি নেই, সরকারের কোনো দেখভাল নেই, সরকারি লোকরাই সমস্ত কাজে যুক্ত, সরকারি পার্টির লোকেরাই এই সমস্ত কাজে যুক্ত। সেই কারণের জন্য অন্যান্য রাজ্যেরও কেন্দ্রস্থল এখানে হয়ে গেছে। সেই কারণে অভিযান ঠিকঠাক হলে আমার মনে হয় যে আরও এই জাতীয় হদিশ পাওয়া যাবে। সেই জন্য অভিযান চলুক এবং এর পিছনে কারা আছে, কাদের হাত আছে, সমস্তটাই খুঁজে বের করার দায়িত্ব পুলিশ এবং প্রশাসন যদি নেয় তো আমি মনে করি এই জাতীয় অনিয়ম অনেকটা রেহাই পাবে। পশ্চিমবাংলায় এখন নবান্ন অথবা কালীঘাটের এখতিয়ারে দুটো অস্ত্র, একটা দুর্নীতি টাকা আর একটা দুষ্কৃতি তার অস্ত্র, এই দুই নিয়ে পশ্চিমবাংলা চলছে, রসে বসে ভালোই চলছে। টাকা উদ্ধার হচ্ছিল, এখনো টাকা উদ্ধার হচ্ছে, অস্ত্র উদ্ধার হচ্ছিল, এখনো অস্ত্র উদ্ধার হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন 7 দিনের মধ্যে সব অস্ত্র উদ্ধার করে দেবেন, আর ভাইপো বলেছেন জিরো টলারেন্স দুর্নীতি, অথচ রোজই টাকা উপচে পড়ছে। পশ্চিমবাংলাটা দুর্নীতি আর দুষ্কৃতিতে রাজত্বে পরিণত হয়েছে, টাকা উঠছে, টাকা উঠছে, তৃণমূলের রাজত্ব চলছে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির দৌলতে প্রশ্রয়ে শুধু বড়বাজার নয়, এখানটায় লটারি জুয়া থেকে আরম্ভ করে দুর্নীতির টাকা একটা দুটো নয়, কোটি কোটি টাকা আজকে মানুষের চোখের সামনে প্রতিদিন আজকে আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের মানুষ এ ধরনের টাকার চেহারা কখনো দেখেনি, এই টাকার ভাণ্ডার, এই কুবেরের ধন পশ্চিমবঙ্গবাসী কখনো দেখেনি। আমরা দেখলাম হাজারে নয়, লাখে নয়, দিদি কোটি কোটি টাকার দুর্নীতিতে বিশ্বাস করে, তাই দিদির দলের লোকরা, তারা দিদির সেই ইঙ্গিত পেয়েই
আজ বাংলা জুড়ে কোটি কোটি টাকা লুটের রাস্তায় নেমেছে, তার বিভিন্ন রকম চেহারা আমরা দেখতে পাচ্ছি। ধানের একটা পোকা গোটা ধানটাই নষ্ট করতে পারে, তাই সময় থাকতে নির্মূল না করলে গোটা ধানটাই পোকা নষ্ট করতে পারে। নজরুল মঞ্চে দলীয় সভায় এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি লোভ সম্বরণ করার জন্যও নেতাকর্মীদের বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। একটা পোকা ধানে কোথাও জন্মায়, সেটা যদি আপনি সমূলে বিনাশ না করেন তাহলে কিন্তু ওই ধানের পোকাটা থেকেই সারা ধানে পোকা লাগবে। স্কুলে নিয়োগ থেকে আবাস যোজনার বাড়ি, গরু কয়লা পাচার থেকে চিটফান্ড, পঞ্চায়েত ভোটের আগে একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূল। গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো নেতারা। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হচ্ছে ক্ষোভ। এই প্রেক্ষাপটে সোমবার দলীয় কর্মসূচি থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা শুনে অনেকেই প্রশ্ন তুলছেন, তৃণমূল নেত্রী কি কার্যত দলের নেতাদের দুর্নীতির কথা মেনে নিলেন? পোকা বলতে তিনি কাকে বোঝাতে চাইলেন? সেই সঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেছে হুঁশিয়ারির সুরও, আমাকে পোকাটা আগেই নির্মূল করতে হবে যাতে পোকা না জন্মায়, আর যদি পোকা জন্মে থাকে তাকে অ্যালার্ট করতে হবে, তাকে টাইম দিতে হবে, দিয়ে বলতে হবে তুমি আইদার নিজেকে সংশোধন করো, আর তা নাহলে আমাদের অন্য কিছু ভাবতে হবে। সব কিছু মনে রাখবেন, আমিও কিন্তু দলের ঊর্ধ্বে নই, আমিও কিন্তু মানুষের ঊর্ধ্বে নই। বলছেন ধান কেটে দিয়ে যে পোকা বাঁচতে হবে, আরে তৃণমূলই পোকা, পোকাই তৃণমূল। তৃণমূল আর পোকা এখন সমার্থক শব্দ হয়ে গেছে, যেখানে পুরোটাই পোকা, নতুন করে বাইরের পোকা গিয়ে কি করবে, কিন্তু ইমিউন সিস্টেম, এর একমাত্র সমাধান হচ্ছে তৃণমূলকে জনবিচ্ছিন্ন করতে হবে, পঞ্চায়েতে না বলতে হবে, তৃণমূলের বিসর্জন দিতে হবে। দুর্নীতি তদন্তে পার্থ চট্টোপাধ্যায় কিংবা অনুব্রত মণ্ডলের মতো নেতাদের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে বলে সিবিআই ও ইডি সূত্রে দাবি করা হয়েছে, যা পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের হাতে আক্রমণের অস্ত্র তুলে দিয়েছে। এই প্রেক্ষাপটে এদিন তৃণমূলের কর্মসূচি থেকে দলের উদ্দেশ্যে লোভ সংবরণের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কি পাবো সেদিকে আশা না করে সৎ পথে চলুন, এই জীবনটা খুব দামি, যে যত ভালো কাজ করবেন পাড়ায় বলবে দেখরে ছেলেটা কি অনেস্ট, এর থেকে বড় সার্টিফিকেট আর কেউ দেবে না। আর লোভ সম্বরণ করবেন, লোভ সামলাতে শিখবেন। পশ্চিমবঙ্গে এই যে দুর্নীতি, এই যে রাহাজানি, মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন মদত ছাড়া, প্রশ্রয় ছাড়া কখনো হতে পারে না। দুর্নীতির অভিযোগ নাকি তৃণমূল নেত্রীর বার্তা, ভোটে বেশি প্রভাব ফেলবে কোনটা, সেটা বোঝা যাবে ফলাফলেই। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন বয়স হয়েছিল 89 বছর, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। 21 ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, গতকালই হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়। আজ ভোর 4টে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার বাড়িতেই মৃত্যু হয় প্রবীণ শিল্পীর। আমরা এই বিষয়ে জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যর কাছে। ব্রতদীপ, প্রবীণ শিল্পী তার পরিবারের তরফে কারা কারা উপস্থিত রয়েছেন বাড়িতে, এবং জানতে চাইব শেষকৃত্য কখন সম্পন্ন হবে, কি জানতে পারছো পরিবারের তরফে? দেখো সঙ্গীতা, একেবারে বছরের শুরুতেই কিন্তু বাংলা সঙ্গীত জগতের নক্ষত্র পতন সুমিত্রা সেন, তার নাম কিন্তু অক্ষরে অক্ষরে লেখা রয়েছে বাংলা সঙ্গীত জগতে। গতকালই তাকে কিন্তু হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। 21 ডিসেম্বর অসুস্থ হওয়ার পর তাকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়, সেখানে তিনি ভর্তি ছিলেন। গতকাল তাকে বাড়িতে নিয়ে আসা হয়। যেটা জানা যায় পরিবারের সূত্রে, যে ব্রঙ্কো নিউমোনিয়ায় তিনি ভুগছিলেন এবং গতকাল কিছুটা আশা নিয়েই তারা বাড়িতে ফিরে এসেছিলেন, কিন্তু আজ ভোর 4:30 নাগাদ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুমিত্রা সেন। তার মেয়ে শ্রাবণী সেন এই বাড়িতেই ছিলেন এবং আরেক মেয়ে ইন্দ্রাণী সেন তিনি অন্যত্র ছিলেন, খবর পেয়ে আসেন। এবং তারপর সকাল থেকে কিন্তু একে একে তার অনুরাগীরা, তার ছাত্র ছাত্রীরা, তারা কিন্তু আসতে শুরু করেছেন। কিছুক্ষণ আগেই মন্ত্রী ইন্দ্রনীল সেন তিনি এসেছিলেন, সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য তিনি এসেছেন, আমরা দেখতে পাচ্ছি বিধায়ক দেবাশিস কুমার তিনিও এসেছেন। সব মিলিয়ে কিন্তু তার এই যে চলে যাওয়া, সেটা কিন্তু কেউই মেনে নিতে পারছেন না। প্রত্যেকেই বলছেন যে একটা অপূরণীয় ক্ষতি অন্তত বাংলা সঙ্গীত জগতের ক্ষেত্রে, রবীন্দ্রসঙ্গীত জগতে একটা অপূরণীয় কিন্তু ক্ষতি, এবং সে কারণেই প্রত্যেকে চোখের জলে তাকে শেষ বিদায় জানাতে তার বাড়িতে এসেছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সব দেহ তার ঘর থেকে বের করে সবাই জানে নিয়ে যাওয়া হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে তার পরিবার সূত্রে যে এইখান থেকে তার শবদেহ বা মরদেহ নিয়ে যাওয়া হবে বাণীচক্রে। সেই বাণীচক্রেই কিন্তু তিনি সঙ্গীতের শিক্ষা দিতেন।
এত বছর ধরে সেইখানেই তার ছাত্রছাত্রী তাদের সঙ্গীতের শিক্ষা দিয়েছেন এবং সেইখান থেকে একেবারে কেওড়াতলা শ্মশানে নিয়ে যাওয়া হবে, সেখানে নিয়ে গিয়েই তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। আমি একটু শ্রীকান্ত আচার্যর কাছে যাব। শ্রীকান্তদা, এটা তো অপূরণীয় ক্ষতি। হ্যাঁ, মানে এটা তো অনিবার্য, এই চলে যাওয়া, এই প্রয়াণ তো অনিবার্য, কিন্তু কি রেখে যাচ্ছেন ছাত্রছাত্রীদের মধ্যে সেইটাই হচ্ছে আসল কথা। কত অসংখ্য ছাত্রছাত্রী তৈরি করেছেন এবং রবীন্দ্রসঙ্গীতকে ভালোবাসতে শিখিয়েছেন। সবথেকে বড় কথা হচ্ছে, যাদের গান শুনে ছোটবেলা থেকে আমরা রবীন্দ্রসঙ্গীতকে ভালোবাসতে শিখেছি, রবীন্দ্রসঙ্গীতের প্রতি আমাদের আগ্রহ তৈরি হয়েছে, সুমিত্রাদি সেই সমস্ত শিল্পীদের অন্যতম। সুতরাং তার প্রস্থানে, তার প্রয়াণে যে একটা বিরাট বড় ফাঁক তৈরি হবে এটা তো বলাই বাহুল্য। কিন্তু কত ছাত্রছাত্রী তৈরি করে গেলেন, তাদের মধ্যে সেই ভালোবাসার বীজ বপন করে গেলেন, এইটাই হচ্ছে আসল কথা। একেবারে শুনতেই পারলেন যে অপূরণীয় ক্ষতি। কিন্তু শ্রীকান্তবাবু যেটা বললেন, যেভাবে তিনি অসংখ্য ছাত্রছাত্রী তৈরি করে গিয়েছেন, তিনি কিন্তু তাদের মধ্যেই বেঁচে থাকবেন। এবং তোমায় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করে শোক জ্ঞাপন করেছেন সুমিত্রা সেনের প্রয়াণে, এবং তার পাশাপাশি তার শ্রদ্ধার্ঘ্য পাঠিয়েছেন সুমিত্রা সেনের শেষ যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। এবং কিছুক্ষণের মধ্যেই তার যে মরদেহ সেটা কিন্তু রওনা দেবে বাণীচক্রের উদ্দেশ্যে। বাণীচক্রে সেখানে সাহিত্য রাখা হবে কিছুক্ষণ, তার যে ছাত্রছাত্রীরা, তার যে অনুরাগীরা সেখানে এসে তাকে শেষ শ্রদ্ধার্ঘ্য জানাবেন, এবং তারপরেই সেই মরদেহ নিয়ে চলে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে, এবং সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। সঙ্গীতা, ধন্যবাদ ব্রতদেব।